তেলিয়ামুড়া থানা এলাকায় আবারো নাবালিকা ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা। ধর্ষিতা নাবালিকার পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা হাতে নিয়ে তদন্তে পুলিশ। ফের এক সামাজিক অবক্ষয়ের ঘটনা সামনে এলো। বিভিন্ন প্রলোভন দিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ বিবাহিত এক পুরুষের বিরুদ্ধে। এই বিষয়ে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ জানিয়েছেন, আজ থেকে প্রায় দেড় বছর পূর্বে তেলিয়ামুড়া থানাধীন নর্থ পুলিনপুর এলাকায় এক ১৬ বছর বয়সী নাবালিকাকে পার্শ্ববর্তী এলাকার ২৮ বছর বয়সী বর্ষা দেববর্মা নামের এক বিবাহিত ব্যক্তি ১৬ বছর বয়সী নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে ধর্ষিতার নাবালিকার পরিবারের তরফে তেলিয়ামুড়া থানায় অভিযোগ জানানো হয়। সেই সঙ্গে অভিযোগ এটাও ছিল যে ওই নাবালিকাকে অভিযুক্ত ব্যক্তি বিষ খাইয়ে হত্যা করার চেষ্টা করেছে। পরবর্তীতে পুলিশ প্রাথমিক তদন্ত করে এটা জানতে পারে যে চলতি মাসের গত ২০ তারিখ ধর্ষিতা ওই নাবালিকা সহ অভিযুক্ত বর্ষা দেববর্মা বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে। পরবর্তীতে তড়িঘড়ি দুজনকেই উদ্ধার করে পরিবারের লোকজন নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা তাদের দুজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করে দেয় জিবি হাসপাতালে। সেখানে চিকিৎসা শেষে ধর্ষিতা ওই নাবালিকা সহ নাবালিকার পরিবারের লোকজন রবিবার তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয় এবং ধর্ষণকারীর নাম পরিচয় দিয়ে একটি ধর্ষণের অভিযোগ দায়ের করে। অভিযোগ হাতে পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ বিভিন্ন ধারায় একটি মামলা লিপিবদ্ধ করে। তেলিয়ামুড়া থানার দায়েরকৃত ওই মামলার নম্বর ৫১/২০২৪। সেই সঙ্গে তেলিয়ামুড়া থানা সূত্রে জানা গেছে, বর্তমানে অভিযুক্ত বর্ষা দেববর্মা জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত সুস্থ হয়ে উঠলে তাকে গ্রেপ্তার করবে পুলিশ। আমাদের যেন একটা অভিযোগ জমা পড়ে, নাবালিকা মেয়েকে একজন বিবাহিত পুরুষ আজ থেকে প্রায় দেড় বছর পূর্বে ধর্ষণ করেছে। তো এই ব্যাপারে আমরা একটা মামলা নিয়েছি। মামলার নম্বর হচ্ছে ৫১/২০২৪ এবং ওই মামলাতে এটাও অভিযোগ করেছে যে মেয়েকে অভিযুক্ত জোরপূর্বক বিষ খাইয়ে তাকে প্রাণে হত্যা করার চেষ্টা করেছে। পরবর্তী সময়ে আমরা তদন্ত করে জানতে পেরেছি যে দুজনেই বিষ খেয়েছে, দুজনেই আহত অবস্থায় তেলিয়ামুড়া হাসপাতালে আসে এবং পরবর্তী সময়ে তারা দুজনকেই জিবি হাসপাতালে রেফার করা হয়। জিবি হাসপাতাল থেকে নাবালিকা মেয়ে রিলিজ হয়েছে এবং যে অভিযুক্ত আছে অভিযুক্ত এখনও চিকিৎসাধীন আছে। চিকিৎসাধীন অবস্থায় থাকার ফলে আমরা তাকে কোনো গ্রেপ্তার করতে পারিনি। চিকিৎসা শেষ হলে পরেই আমরা তাকে গ্রেপ্তার করি। অন্যদিকে সামাজিক অবক্ষয়ের এই ন্যাক্কারজনক ঘটনার খবর চাউর হতে গোটা রাজ্য জুড়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে। সেই সাথে দাবি উঠেছে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাথে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।